নমস্কার বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল চোদ্দোই মে দু হাজার চব্বিশ থেকে কুড়ি মে দু হাজার চব্বিশ প্রথমেই বলবো সাপ্তাহিক রাশিফল বলার আগে কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে এবং সেই সাফল্যের জন্য মূলত দায়ী পাপগ্রহরা শনি মঙ্গল রাহু কেতু এই নিয়ে গতকাল আমি একটি শর্ট ভিডিও দিয়েছি এই সাপ্তাহিক রাশিফল দেখার পূর্বে সেই শর্ট ভিডিওটি দেখে নেবেন কেন এই পাপ গ্রহরা কি কারণের জন্য উল্লেখযোগ্য কোথায় রয়েছে কি তাদের বৃত্তান্ত সেটি আগে প্রথমে জেনে নিন আগামী দশ দিন অর্থাৎ কাল থেকে দশ দিন পাপ গ্রহদের দ্বারাই ভাগ্যের চাকা ঘুরবে সচল হবে অর্থাৎ তেইশে মে দু পর্যন্ত শনি মঙ্গল রাহু কেতু এই চারটি পাপ গ্রহ এরাই শুভ ফল দান করবে এতে সকল রাশি জাতক জাতিকারা বিপদমুক্ত হবে মঙ্গল উত্তর ভাদপদ নক্ষত্রে রয়েছে রাহু রেবতী নক্ষত্রে রয়েছে শনি পূর্ব নক্ষত্রে রয়েছে কেতু হস্তা নক্ষত্রে রয়েছে প্রত্যেকেই শুভ অবস্থা এবং শুভ নক্ষত্রে রয়েছে দীর্ঘ একাশি বছর পরে এরকম একটি সুন্দর সপ্তাহ আপনারা উপহার পাচ্ছেন এবার আমরা বলবো গ্রহের বিচার অর্থাৎ গ্রহের ট্রানজিট গোচর গ্রহরা কে কোথায় রয়েছে এই সপ্তাহে সেটি জেনে নিন মেষ রাশিতে রয়েছে রবি বুধ শুক্র বৃষে রয়েছে বৃহস্পতি কর্কটে রয়েছে চন্দ্র কেতু রয়েছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মঙ্গল রাহু রয়েছে মিন রাশিতে এই যে বিন্যাস এখানে কি কি ঘটনা ঘটলো অর্থাৎ পাপ গ্রহরা কীরকম অবস্থায় আছে সেটি বললাম গ্রহের বর্তমান অবস্থায় কি কী যোগ তৈরি করেছে মেষ রাশিতে দুটি যোগ তৈরি হয়েছে বুধ শুক্র দ্বারা লক্ষ্মীনারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগ রবি এবং শুক্র দ্বারা সুতরাং এর প্রভাব সকল রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে এবার আসুন বারোটি রাশিরই রাশি ফল অ্যাট এ গ্লান্স আমরা জেনে নিই এই সপ্তাহে কেমন যাবে মেষ রাশি এই দুই শুভ যোগে এই সপ্তাহ মেষ রাশির জন্য খুব ভালো হতে চলেছে শরীর ধন অর্থ কর্ম শিক্ষা প্রেম দাম্পত্য ব্যবসা শুভ বিতর্ক আইন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে সুতরাং বিতর্ক থেকে সাবধান থাকবেন বৃষ কর্ম ব্যবসা পারিবারিক ক্ষেত্র আইন অতি শুভ প্রেমে বাধা দাম্পত্য সমস্যা দেখা দেবে মিথুন রাশি আপনাদের ঘরে এই মুহূর্তে কোনো অশুভ গ্রহ নেই সুতরাং অশুভ ফল মারাত্মক ঘটবে এমন নয় ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন যে কোনো ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের জন্য উপযুক্ত সময় বিনিয়োগের ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে আপনারা লটারির টিকিট কাটবেন লটারি প্রাপ্তি যোগ রয়েছে প্রেম দাম্পত্য শুভ শরীর ভালো যাবে না মেয়েদের জন্য চর্ম ও লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হবে পুরুষদের ক্ষেত্রে চক্ষু সমস্যায় ভোগার সম্ভাবনা প্রবল কর্কট রাশি আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শিক্ষা অতি শুভ পারিবারিক দিক শুভ আপনারা গাড়ি আসতে চালাবেন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে বা হঠাৎ করে বাড়িতে পড়ে গিয়েও আঘাত প্রাপ্ত হতে পারেন এতে আপনাদের কোমরের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাত পায়ের আঘাত লাগার সম্ভাবনা প্রবল সিংহ রাশি অর্থ ব্যবসা শিক্ষা সন্তান দাম্পত্য শুভ চর্ম চক্ষু হৃদরোগের সম্ভাবনা দেখা দেবে কাজেই খুব সাবধানে থাকবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন কন্যা রাশি রাজনীতি শিক্ষা সঙ্গীত কলাকুশলী ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে শুভ পরিবর্তন মা বাবার শরীর ভালো যাবে না বা গুরু কেউ থাকলে তার শরীর ভালো যাবে না তুলা রাশি ভ্রাতা ভগ্নী দাম্পত্য শিক্ষা কর্ম চাকরি ইত্যাদি ক্ষেত্রে অতি শুভ পরিবর্তন হঠাৎ করে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি কর্ম অতি শুভ সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ ভ্রমণ হতে পারে তবে মামলা মোকদ্দমা থেকে সাবধান থাকবেন ধনুরাশি বকেয়া আদায় হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে পুরনো ঝামেলা মেটার সম্ভাবনা প্রবল এই সপ্তাহ আপনার অত্যন্ত সুসংবাদে ভর্তি হয়ে যাবে এই সপ্তাহ আপনার মোটের ওপর অতি শুভ হতে চলেছে রোগে আক্রান্ত হতে পারেন মকর রাশি ঋণ থেকে মুক্তি ঘটার সম্ভাবনা প্রবল উপার্জন বৃদ্ধি পাবে ঠান্ডা মাথায় কাজ করলে আপনারা উপকৃত হবেন তবে প্রেমে প্রবল বাধা কুম্ভ রাশি কর্ম শিক্ষা প্রেম ব্যবসা অতি শুভ নেশাদ্রব্য থেকে সাবধান নেশাদ্রব্য থেকে যদি সাবধান না হন তাহলে সমস্যায় পড়বেন বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার প্রবলা প্রবলেম প্রবল রয়েছে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে কাজেই বন্ধুত্বর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মীন রাশি কর্ম ব্যস্ততা থাকবে প্রচণ্ড হঠাৎ করে প্রাপ্তি শিক্ষায় শুভ পরিবর্তন প্রেম দাম্পত্য শুভ হাঁটুর ব্যথায় কষ্ট পাবেন সুগারের সমস্যায় ভুগবেন মানসিক দুশ্চিন্তা থাকতে পারে বারোটি রাশির রাশিফল শুনলেন এবার যে আমরা টোটকাটি বলবো বলেছিলাম প্রত্যেক রাশি জাতক জাতিকারা কেননা পাপ গ্রহের দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল পাপ গ্রহ কোনগুলো সেগুলোও বলেছি এবার শুনে নিন কি কী করবেন এই আগামী দশ দিন তার মধ্যে সাত দিন পড়ে যাচ্ছে তিন দিন এক্সট্রা করবেন শনিবার নিরামিষ আহার করবেন শনির বীজ করবেন ওং ওইং হ্রিং ওং ঐং হ্রিং শ্রীং ওইং রিং ঐং হ্রীং শ্রীং এই রকম উচ্চারণ করবেন প্রত্যেকটি উচ্চারণ আস্তে আস্তে করবেন ওং রিং হ্রীং শ্রীং সনৈড়ায় এইভাবে আঠাশ বার করবেন সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে নীল পোশাক পরে চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এতে অত্যন্ত শুভ ফল পাবেন হোম করে চারমুখী রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করে তবে সেই রুদ্রাক্ষ পরিধান করবেন এছাড়া যারা রুদ্রাক্ষ কেনার সামর্থ্য নেই তারা প্রত্যহ মহাদেবের মাথায় দুধগঙ্গা জল দেবেন মন্ত্র বলবেন ওং হোং ঈশানায়নম আঠাশ বার ওং হোং ঈশা সোমবার প্রত্যেক সোমবার নিরামিষ আহার করবেন বিশেষত এই সপ্তাহটা অত্যন্ত ভালো থাকবেন সকলের অনুষ্ঠান ভালো লাগবে মন্তব্য করবেন শেয়ার করবেন